লিয়াকত চুক্তি কার আমলে হয়েছে? নেহেরু লিয়াকত চুক্তি কি মোদির আমলে হয়েছে? তাহলে কেন মিথ্যা কথা বলছেন আজিজুল দা? শব্দ আমি আমি আবার সংবিধানের কথা বলবো, আমি ধর্মগ্রন্থের কথা বলবো, আমি মিথ্যার কথা বলবো না। ভারতবর্ষের ধর্মগ্রন্থ, ও আচ্ছা, ভারতবর্ষের ধর্মগ্রন্থ, সেখানে বলা হয়েছে সংবিধান সংশোধন কিভাবে করা সম্ভব। আর এটাও বলা হয়েছে যে এই সংবিধান সকলের জন্য, বিশেষ ছটি সম্প্রদায়ের যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য। আপনি এই কথাটা কেউ কারোর কোনো কথা বলছেন না, করে বলতে পারবো হচ্ছে যে সংবিধান একদম একদম হয়ে গেছে, আপনার হয়ে গেছে। আমি আবার কথা বলছি, নির্দিষ্ট ভাবে আমার প্রশ্ন হচ্ছে মমত, আমার আমার নিজের অদ্ভুত লেগেছিল। আমার নাম ময়ূখ রঞ্জন ঘোষ, কিন্তু আমার নিজেকে লালমোহন গাঙ্গুলির মতন মনে হয়েছে, হাইলি সাসপিশিয়াস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই শর্ত সাপেক্ষে সিএএ কে সমর্থন, এটার মানেটা কি? আরে সিএএ কে সমর্থন করছো কি করছো না, বেসিক জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এটা ব্যাকফুটে যাচ্ছে, এটা বুমেরাং হবে, এবং সে কারণে এবার শূন্য নরমটা করছে, মানে লজিকটা কি হতে পারে? ময়ূখদা মনে পড়ে যায় সেই সুবর্ণ দিন যখন তিনি একটা মঞ্চ থেকে ক্যা ক্যা ছি ছি এরকম করেছিলেন, আর কিছু বৃদ্ধজন দাদার মতো অনেক এরকম বৃদ্ধজন ওনার পেছনে দাঁড়িয়ে ওনারা ক্যা ক্যা ছি ছি এরকম করছিলেন। তো যাই হোক, সেই দিন আমরা ইতিহাসের পাতায় ভুলে গেছি, একটু মনে করিয়ে দিলাম। কিন্তু একটা পরিসংখ্যান দিয়ে এনারা কত বড় হিপোক্রিট এটা আমি প্রমাণ করে দিতে চাই। আপনারা যদি পার্লামেন্টের রেকর্ড দেখেন, 15 নভেম্বর 1950 সাল, সেখানে পণ্ডিত নেহেরু নিজে বলেছেন যে সিএএ হওয়া উচিত, এই ধরনের একটা আইন আসা উচিত। ঠিক তার কয়েক বছর আগেই মহাত্মা গান্ধী দেশভাগের সময়ও কিন্তু উনি বলেছিলেন যে এই ধরনের নাগরিকত্বের একটা আইন আসা উচিত। তারপর একটু আমরা এগিয়ে আসি, 2003 সাল, আমার কাছে রেকর্ড রয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উনি পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে সিএএর সমর্থনে বক্তব্য রেখেছেন। তারপরে আমি একদম ডকুমেন্ট দেখাচ্ছি, 2012 এগিয়ে আসি ময়ূখদা, এটা হচ্ছে সিপিআইএমের 20তম কংগ্রেস, ঠিক, সেখানে রেজলিউশন করেছিল সিপিআইএম যে সিএএ আসা উচিত, এবং সেই মর্মে প্রকাশ করা তৎকালীন প্রধানমন্ত্রীকে কিন্তু চিঠিও লিখেছিলেন। সেই চিঠির কপিটা আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। এই প্রেক্ষাপটে ময়ূখদা আমাদের বুঝতে হবে, আমাদের পুরো পৃথিবীতে 57টা ইসলামিক দেশ আছে, সিএ আইনের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম, এবং সেটা না, তুমি ইসলামিক দেশের কথা বললে, আমি একটা জিনিস শুধু কৌতূহল আমার, আমি কিচ্ছু জানি না, আজিজুল দারা সব জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, কিন্তু আমাকে বলতো এই পাকিস্তানে আমি একদম নির্দিষ্টভাবে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা মুসলিম হওয়ার জন্য সেখানে কি নিপীড়িত? মুসলিম হওয়ার জন্য সেখানে কি পীড়িত? আমি তাহলে কেন তাদেরকে নাগরিকত্ব, পাকিস্তানের মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে কেন নাগরিকত্বটা দেওয়া হবে? ময়ূখদা আমি একদম পরিসংখ্যান দিয়ে বলে দিচ্ছি, তোমার স্পেসিফিক উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা, সারা পৃথিবীতে কি ইসলামিক দেশ আছে কিছু? 57টা। কত? 57, 57। ইসলামিক রাষ্ট্র হয় যেখানে ইসলামিক আইন প্রযোজ্য, আমি বা তুমি যদি সেখানে ইসলামিক ধর্মের মানুষ হই, আমরা কি ধর্মের কারণে নিপীড়িত হতে পারি? হতে পারি না। সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা সেখানে সংখ্যালঘু, তারা সেখানে ধর্মের কারণে নিপীড়ন হতে পারে তাদের উপরে। আমি পরিসংখ্যান দিয়ে দিচ্ছি, আফগানিস্তানে 1990 সালে 2 লক্ষ হিন্দু এবং শিখ ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যাটা কমতে কমতে দাঁড়িয়েছে 378। মাত্র কতজন ছিল? কতজন ছিল? 2 লক্ষ ছিল 1990তে। কারা? মুসলিম সম্প্রদায় এবং শিখ। এখন কত? এখন 378 মাত্র। তালাক বাকিরা গেল কোথায়? ভ্যানিশ। পাকিস্তান তৈরি হওয়ার সময়, আমাদের দেশের কংগ্রেসের দয়াতে পাকিস্তান তৈরি হওয়ার সময় 23% হিন্দু পপুলেশন ছিল। ময়ূখদা তুমি এক্ষুনি বলছিলে, নামতে নামতে কত পার্সেন্টে নেমে যায় শুনবে হিন্দু পপুলেশন? কত পার্সেন্ট? 2.7%। কত পার্সেন্ট থেকে? 2.7, 23% থেকে 2.7%। কি হলো? গুলি খেয়েছে, মারা গেছে? এই তো ভ্যানিশ। এবার বাংলাদেশ, মঙ্গল গ্রহে, বাংলাদেশ কোথায় গেছে? বাংলাদেশে 22% হিন্দু ছিলেন, এখন লাস্ট সেন্সাস অনুযায়ী মাত্র 8% হিন্দু। এরা গেলেন কোথায়? এরা কোথায় গেলেন? এটা মৌলিক প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা প্রশ্ন তুলছেন, আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম, আমরা যারা ধর্মীয় কারণে এই রাষ্ট্রগুলিতে নিপীড়িত হচ্ছেন তাদেরকে বলেছি নাগরিকত্ব দেব, এবং আমরা দিয়েছি। আরেকটা কথা বলে দিই, এত বড় বড় এরা কথা বলে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক, এরা বলে দিক
যে ইন্দিরা গান্ধী যখন উগান্ডা থেকে আগত হিন্দুদেরকে নাগরিকত্ব দিয়েছিলেন আমাদের দেশে, সেটা কি সাম্প্রদায়িকতা ছিল ময়ূকদা? এবং রাজীব গান্ধী যখন ট্যামিলিয়ান হিন্দুদের শ্রীলঙ্কা থেকে আগত মানুষদের উনি এখানে নাগরিকত্ব দিয়েছিলেন, সেটা কি সাম্প্রদায়িকতা ছিল? খালি এই সাম্প্রদায়িকতার নাটকবাজির গল্প বিজেপির বেলায়? ঠিক, এই মিথ্যাচার আর কতদিন চলবে? এটা চলতে পারে না। আমি পরিষ্কার, সবচেয়ে বড় সাম্প্রদায়িক শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার এই মাস্তত বিস্তত ভাইরা কংগ্রেস সিপিএম, এরা প্রত্যেকে এক এক সময় সিএ সমর্থনের কথা বলেছে, আজকে তারা পাল্টি খেয়েছে। এবং তৃণমূলের প্রেক্ষাপটে যদি আসি, তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে ওদের হিন্দু বিরোধী চিত্র ডানা মানুষের কাছে আজকে এক্সপোজড। সেই কারণে হিন্দু হওয়ার জন্য কেউ যদি মার খায়, কারোর কারো স্ত্রী, কারো স্ত্রীকে যদি ধর্ষণ করা হয়, কাউকে বলুন না, হিন্দু হওয়ার জন্য আমি দেখেছি, হিন্দু হওয়ার জন্য আমাদের মতন বহু বাঙাল যাদেরকে বলা হয় ইস্ট বেঙ্গলের সমর্থক, তাদেরকে এপারে তো চলে আসতে হয়েছিল। তাদের মতুয়াদের, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের দিলে কি অসুবিধা? রোহিঙ্গাদের তো ভালোবাসছেন আপনারা, কোন অসুবিধা নেই, ভালোবাসছেন তো। আই লাভ ইউ, আই লাভ ইউ রোহিঙ্গা বলেন, আই লাভ ইউ রোহিঙ্গা বলেন, না না অসুবিধা কোন জায়গায়? অসুবিধাটা যদি অসুবিধার জায়গা না থাকে, এটা যদি বলেন, না আমি বলছি, আমি বিতর্কে নেই। আচ্ছা আমি বলে নিন, 30 সেকেন্ড আজিজুল সাহেবকে 30 সেকেন্ড দিন, কিন্তু সত্যি কথা বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, বলুন 30 সেকেন্ড। একাধিক ব্যক্তির নাম অভ্র বলেছে তারা সিএ সমর্থন করেছে, কোন সিএএ? আরে নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরে এ দেশে একাধিকবার নাগরিকত্ব সংশোধন আইন তৈরি হয়েছে, সেই আইনে কোথাও ধর্মের ভিত্তিতে এটাকে ডিসক্রিমিনেট করা হয়নি। এবং ইন্টারন্যাশনালি এইটা মার্কিন এবং ইন্টারন্যাশনালি আমাদের যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের তরফ থেকে বলা হয়েছে এই সিএ আইনকে, এটা ডিসক্রিমিনেটরি, একদমই নেচারে বলা হয়েছে। আপনি কি দেশের সংবিধান মানেন না? অবশ্যই মানে ধর্মগ্রন্থ মানো না তুমি, দেশের সংবিধান মানেন না, আপনি ইউএন মানেন? আপনি কি বিদেশি? আপনি কি বিদেশি? আপনি কি বিদেশি? আমি জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি, আপনি কি, আপনি কি ইউএন থেকে ইন্ডিয়াতে এসেছেন? আপনি কি ইউএন থেকে ভারতবর্ষে এসেছেন? আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? আপনার তো, আপনার বা আমার বা দিদির বা ময়ূকদার তো নাগরিকত্ব যাচ্ছে না। দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না, বিষয়টা হচ্ছে কারোর তো নাগরিকত্ব যাচ্ছে না, যারা শিক্ষিত তাদেরকে নাগরিকত্ব আমি দুজনকে থামাচ্ছি।